পুনের রাজপথত বানাক্রান্ত। শেষ আশ্রয় দিয়া কেবল রাজপথ। নিজের প্রাণ রক্ষা করবলে রাজপথত আহিছে একাংশ লোক, লগত আছে কণ কণ শিশু। কণ কণ শিশুক লৈ রাজপথত আশ্রয় লৈছে এইদরে একাংশ লোকে, কারণ রাজপথত আশ্রয় লওয়া একাংশর এতিয়া মৃত্যুর ভয়। কোনোমতে প্রাণ রক্ষা করে আশ্রয় লৈছে রাজপথটুত। মাহর ভিতরতে দ্বিতীয়টো বানর কবলত এই সকল লোক। এই দৃশ্য হৈছে যমুনামুখর ডেকেরুয়া অঞ্চলের। প্রথমটো বানত দিশহারা সর্বহারা হওয়া এই সকল লোক, দ্বিতীয়টো বানত পুনের আতঙ্কিত হয়ে পড়ছে এই লোক। নিজের প্রাণ রক্ষার বাবে কণ কণ শিশুক লৈ ওলাই আহিছে রাজপথলৈ। বর্তমান এই সকল লোকর নাই থকার ঠাই, নাই খাদ্য সামগ্রী। কহারগাঁও, যমুনামুখ কহারগাঁওর এই অবস্থা সব। কহারগাঁও এইখন এখন বিদ্যালয়, কেবল এয়াই নহয়, এতিয়া বানত আবদ্ধ হয়েছে যমুনামুখর বিভিন্ন অঞ্চলের লোক। আবদ্ধ হয়ে থাকা লোকক উদ্ধার বাবে দাবি জানাইছে বিভিন্ন দল সংগঠনের লোকে। এয়া সব ইয়াতে মানুষ, এয়া গরু ছাগলী, এয়া বৃদ্ধ আইতা এজনী বহি আছে। বৃদ্ধ মা, মা কিবা খোয়া বোয়া করেছে আপনাদের? বেঙা মানে আপনাদের কিবা খোয়া বোয়া করেছে? আপনার ইয়াত কেতিয়ালে আহিছে? কালি আহিছে ন? সরু সরু লড়া ছোৱালী, গরু ছাগলী সব একেলগে নয়? বৃদ্ধ মানুষ আছে তার এটা পানি বাড়ি আছে, আহক আমি সকলো ওলাই, প্রশাসন রাইজ যখন আমি নিরাপদে আছো, আমি সকলো ওলাই আহি এই দুর্গত মানুষকিক আমি সহায় করো। আপনার ইতিমধ্যে মই দেখাইছো তাতে রেল লাইন খহি গই আছে, ইয়ার আগত রেল লাইন খহি গল, পানি এতিয়াও বাড়ি আছে। এই অবস্থাত কি হব ভগবানে জানে, আল্লাহ জানে। গতি আপনার সকলো আহক, আমি সকলে মিলি পেলায় এই মানুষখিনিক সহায় করো। প্রশাসনের প্রতি তীব্র অনুরোধ, আমি ইতিমধ্যে জানা মতে বহুত মানুষ ভিতরত, বহুত মানুষ এতিয়াও আবদ্ধ হয়ে আছে। এই মানুষখিনিক আপনাদের দ্রুত উদ্ধার অভিযানের জড়িয়ে মানুষখিনিক উদ্ধার করা। ধান ভুল গেছে এই আইতাজনী, এই আইতাজনী কেনকৈ আজি রাতিটো ইয়াত কটাব? গতি নিশ্চয়কই এইটো মানব সৃষ্ট নহয়, প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমি মানুষ তাত দুঃখী কিছু পরিমাণে হলেও জগরি আছো, কারণ মানুষের কারণে পাহাড়বিলাকৰ অবস্থা নাইকিয়া হৈছে। গতি আজি আমি সকলে মিলি এই সকল প্রকার সহযোগিতা করো, আর আহি থাকা দিনত যাতে আমি এই দুর্যোগবিলাকৰ পৰা রক্ষা পাব পাৰো, তার ব্যবস্থা আমি সরকারের লগত প্রশাসনের লগত মিলি করো। চাংজুরাই যমুনামুখ নগাপাম পঞ্চায়েতের 9 নং ওয়ার্ড চাংজুরাই, এখন হয়েছে আশ্রয় শিবির। স্যার আশ্রয় শিবিরত কিমান মানুষ আছে? এখন হচ্ছে যমুনামুখ নগাপাম পঞ্চায়েতের অধীনস্থ 9 নং ওয়ার্ড চাংজুরাই। আর পানি সাক আর কিমান আর অকান পানি হলে শিবিরখনের ডুবি যাব পানির তলত। গতি এখানে আমি আমার সরকারের দৃষ্টিগোচর করলো, যাতে সরকার এখন সময়ের ভিতর এখানে মানুষক উপস্থাপন বা মানুষক সহায় করবলে বা NDRF বাহিনী বা আরক্ষী বিষয়া কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে, যদি আরও এক দুহাত পানি উপর উঠে তাহলে শিবিরখন পাই যাবে। এইখন এখন বিদ্যালয়, অর্থাৎ